এই মুহূর্তে জেব ব্রেকিং এর নজর রাখতে হচ্ছে ইডি হেফাজতে শেখ শাহজাহান 48 ঘন্টা অন্তর শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে শাহজাহানকে। এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হলো স্বাস্থ্য পরীক্ষার জন্য। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। ভূপতিনগরের ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি চুপ, এবং কার্যত তিনি চুপ, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কোনো কথা বলছেন না। একাধিক প্রশ্ন করা হচ্ছে সাংবাদিকদের তরফে, কিন্তু জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার সময় চুপ শাহজাহান, মুখে কুলুপ আনলেন শাহজাহান। আর এদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআই এর হেফাজতে বলাই মাইতি এবং মনোব্রত জানা, যাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই, ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণ কাণ্ডে এনআই এর হেফাজতে এই মুহূর্তে দুজন অভিযুক্ত রয়েছেন, একদিকে বলাই মাইতি, অন্যদিকে মনোব্রত জানা, এবং তাদেরকে দফায় দফায় নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তারা কি তদন্তে সহযোগিতা করছেন নাকি তদন্তে সহযোগিতা করছেন না, তাদেরকে জেরা করে মূলত তদন্তকারী আধিকারিকরা তারা কী জানবার চেষ্টা করছেন, আরও বিস্তারিত আমরা জানবো সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, দেখো তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখি, গতকালকে এই মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি তাদেরকে দুপুরবেলায় এনআইএ অফিসে আনা হয়েছিল, এবং সেই দুপুরবেলা থেকে বিকেলবেলা যখন কোর্ট প্রোডাকশন হয় এর মাঝে প্রাথমিক ইন্টারোগেশন হয়েছে তখন, এবং রাতের বেলা তাদেরকে ইন্টারোগেশন করেছেন এনআইএ আধিকারিকরা। তদন্তে কিন্তু সহযোগিতা করছে না এই দুজন, এমনটাই জানা যাচ্ছে। মূলত এনআইএ আধিকারিকরা যে বিষয়টা জানতে পেরেছেন বা জানতে চাইছেন, এদেরকে ইন্টারোগেশন করে যে জিনিসটা জানতে চাইছেন, যে 2022 সালে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে, যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল যার ফলে তিনজনের প্রাণ গেল, শুধু তাই নয় যেখানে বিস্ফোরণ হয়েছিল সেই এলাকাটা, সেই জায়গাটা, পিওটা কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, বড় সড় ধরনের খুব হাইলি খুব অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন খুব শক্তিশালী কিছু বিস্ফোরক যদি মজুদ না থাকে তাহলে কিন্তু এই ধরনের বিস্ফোরণ হয় না। সেক্ষেত্রে কী কী বিস্ফোরক মজুদ করা হয়েছিল যার জন্যে এত বড় সড় বিস্ফোরণ হয়ে গেল, এই বিষয়টাই জানার চেষ্টা করছেন। এবং যেহেতু এই ধৃত দুজনের রাজনৈতিক পরিচয় রয়েছে, এবং যারা মারা গেছেন এই বিস্ফোরণে তাদের সঙ্গে এই দুজনের ফোন আলাপের একটা প্রমাণ। তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো সৈকত। আর এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, সিপিএম নেতা। বিকাশবাবু, কি বলবেন, ভূপতিনগরের ঘটনা, গতকাল দেখলাম এনআইএর উপর হামলা, কিন্তু সেই সময় কোনো রকমের কোনো অভিযোগ সামনে আসেনি, শ্লীলতাহানির মতন মারাত্মক অভিযোগ, কিন্তু আজ একেবারে ভুল বদল দেখা যাচ্ছে যে অভিযুক্তদের পরিবারের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির। আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, আমি একটা কথা বলি, যে গোটা দেশ জুড়ে মোদি চাইছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে একটা ইউনিটারি স্টেট তৈরি করতে, এবং সেই কাজে প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছেন মমতা। আজকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তদন্ত করতে গেলে তাদের উপর হামলা করা হয়, এবং মুখ্যমন্ত্রী হামলাকারীদের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেন, এবং পরবর্তীকালে তাদেরকে এইরকম মিথ্যা মামলা সাজাবার পরিকল্পনা করেন, তার মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা দিচ্ছেন না, এবং সেটাকেই হাতিয়ার করে মোদিকে আরো উৎসাহিত করা হবে যে গোটা দেশ জুড়ে যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে দাও। আমার পরিষ্কার অভিযোগ, এটা মোদি মমতা একটা সুপরিকল্পিত চক্রান্তের মধ্য দিয়ে আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে।
বিকাশ রঞ্জন বাবু, এর আগেও আমরা দেখেছি বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করছেন। তিনি কোনো সময় বলছেন চকলেট বোমা ফেটে গিয়েছে, সেখানে এনআইএর আধিকারিকরা তারা আসছেন, কোনো সময় ছারপোকা আরশোলা কামড়েছে, সেখানে ইডির আধিকারিকরা আসছেন বা সিবিআইয়ের আধিকারিকরা আসছেন, এইরকমভাবে বারংবার নিশানা কেন? পরিষ্কার তো এটাই, সেটা হচ্ছে যে উনি চান না যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ব্যবস্থা ঠিক থাকবে। ঠিক এই কাজটাই তো মোদি গোটা ভারতবর্ষ জুড়ে করতে চাইছে। এই যে আমরা বলি মোদি মমতার একটা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে চলার চেষ্টা করছে, তার একটা দৃষ্টান্ত হচ্ছে এইটা। আপনি দেখবেন আগামী দিনে অমিত শাহ মোদি এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আক্রমণ করবে, যেমন ঠিক মমতার এই অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করে সিএ এনআরসি চালু করছে এবং সেটাকে এখন কার্যকরী করা হচ্ছে, বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করছেন, এরকম একটা তত্ত্ব কিন্তু সামনে আসছে। অনেক ধন্যবাদ জানাবো আপাতত আপনাকে, সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, এনআইএ এর যা ভূমিকা ছিল গতকাল তা ভিডিওর মারফত আমরা প্রত্যেকে দেখেছি, কিন্তু যাদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ তাদের পরিবার থেকেই গতকালই দেখলাম বলতে যে কোনো রকমের কোনো অভিযোগ কিন্তু স্পেসিফিক্যালি এনআইএ এর বিরুদ্ধে নয়, কিন্তু আজই এফআইআর দায়ের করা হয়েছে শ্লীলতাহানির অভিযোগকে সামনে রেখে। এটাই বা কেন হচ্ছে? অভিযুক্তদের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সুকান্ত বাবু, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে যে সাংবিধানিক ব্যবস্থা যা ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারকে ভাঙার জন্য চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার জন্য, এবং সেই জন্য কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে যারাই কেন্দ্র সরকারের অর্থাৎ যারা সংবিধানের বলে বলিয়া তাদেরকে এইভাবে আটকানোর চেষ্টা, এবং এই এই যে মামলা দেওয়া হয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বসেছে, এবং এই প্ল্যান করে সে কেন্দ্রীয় কেন্দ্রীয় যে এজেন্সি এনআইএ তাকে তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় এই চেষ্টা করছে। কিন্তু এইভাবে তদন্ত বাধা দিতে পারবেন না। শেখ শাহজাহানও যেমন বাঘ থেকে বিড়াল হয়েছে, এই ভূপতিনগরের তৃণমূল কংগ্রেসের নেতারাও বাঘ বাঘ তো নয়, এগুলো বাঘের থেকেও ছোট সাইজ আছে, তো মানে ছাগ যাকে বলে, এই ছাগগুলোরও ব্যবস্থা হবে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেওয়াল লিখনে কাদা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী অসীম সরকারের, দেওয়াল লিখনে কাদা দেওয়ার অভিযোগ, অভিযোগ তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন অসীম সরকার পূর্বস্থলীতে তাঁর দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনে কাদা দেওয়ার অভিযোগ উঠছে পূর্বস্থলী থেকে। এই মুহূর্তে সেই ছবি, বিজেপির প্রচার বাড়ছে, আমাদের কবিয়ার প্রার্থী তার যে জনপ্রিয় প্রচার, এর ফলে তৃণমূল ভয় পাচ্ছে। আজকে পুরুষের দেওয়াল এবং কাদা লেপা হয়েছে, অন্য কোথাও লেপে নি, দেওয়াল এবং কাদা কে লিখবে? বিজেপির দেওয়াল লিখে কাদা কাদা লিখতে পারে? যারা গণতন্ত্রের মুখে কালি লেপেছে তৃণমূল, ঠিক আছে, গণতন্ত্রের মুখে কালি লেপনকারী তৃণমূল যে বিজেপির দেওয়াল লিখে কালি লাগাবে, কাদা লাগাবে, এরকম স্বাভাবিক। আমরা তো ভয় পাচ্ছি না, মানুষ দেখছে, মানুষের জবাব দেবে। আমরা ওই রকম তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না, এমনিতে বিজেপির এখানে লোক নেই বললেই চলে। যে কজন লোক আছে তাদের মধ্যে আবার তিনটি গোষ্ঠী, তারা নিজেরা নিজেরা করছে এটা নিজেদের মধ্যে দিয়ে আমাদের নামে দুর্নাম বা বদনাম করাচ্ছে, তাদের নিজের ঠিক মতো তাদের নিজেদের একটা দুটো নেতা আছে, তাদের মধ্যে তিনটি ভাগ।